হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট একটি তোমাদের সাথে নিয়ে এসেছি, যেটি হলো যে আধার কার্ডে কিন্তু এই মুহূর্তে কাজ শুরু হয়েছে। আধার কার্ডে কিন্তু এখন ইচ্ছা করলেই তোমরা পিবিসি কার্ড কিন্তু তোমরা বাই পোস্টম্যানে তোমাদেরকে দিয়ে আসবে, সেই ব্যবস্থা তোমরা ইচ্ছা করলেই করতে পারো। এটা কিন্তু আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আধার কার্ড নিয়ে কিন্তু সবারই প্রবলেম আছে, আধার কার্ডে ফুল ডেট অফ বার্থ দেওয়া নেই এরকম কিন্তু অবশ্যই প্রবলেম আছে। তাই আধার কার্ডের ফুল ডেট অফ বার্থ যুক্ত পিবিসি কার্ড বাড়িতে দিয়ে চলে আসবে, শুধুমাত্র 50 টাকা তোমাদেরকে কাটাতে হবে। সেই পদ্ধতি নিয়ে আজকে আমাদের আলোচনা। তা বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল computer.com। তা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, এটা কিন্তু তোমাদের কাছে আমাদের নিবেদন। তা বন্ধুরা দেখো তোমরা কীভাবে করতে হচ্ছে আধার কার্ডের পিবিসি, সেটি তোমাদের কাছে আমরা অনলাইনের মাধ্যমে করে দেখাচ্ছি। তোমরা দেখতে পাবে মাই আধারে গেলে তোমরা দেখতে পাবে যে অর্ডার আধার পিবিসি কার্ড, এটা নতুন দেওয়া হয়েছে। আগে কিন্তু এখানে একটা থাকতো অর্ডার আধার রিপ্রিন্ট, এখন কিন্তু সঙ্গে দিয়েছে অর্ডার আধার পিবিসি কার্ড, যে নতুন একটি সংস্থা করে দিয়েছে যে পিবিসি কার্ডের মাধ্যমে। তো কী করে করবে? এখানে আধার কার্ড নাম্বারটি তোমাদের যে 12 অক্ষরে আধার কার্ড নাম্বারটি আছে, সেই আধার কার্ড নাম্বারটি এখানে আপলোড দেবে। এখানে দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাবে কিন্তু মোবাইলে একটি ওটিপি আসবে। রেজিস্টার থাকলে এখানে ক্লিক করবে না, রেজিস্টার যদি না থাকে অবশ্যই ক্লিক করবে। মোবাইল নাম্বার একটি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আধারে কিন্তু এখানে দেখাচ্ছে যে ওটিপি একটা মোবাইলে গেল, সেই ওটিপিটি কিন্তু এখানে দিতে হবে। বন্ধুরা সঙ্গে সঙ্গে মোবাইলে কিন্তু ওটিপিটি চলে এসেছে। ওটিপিটি দেওয়ার সঙ্গে সঙ্গে টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করলেই কিন্তু তোমাদের সামনে কিন্তু তোমরা দেখতে পাবে এই যে আধার কার্ডটি নাম বাবার নাম সমস্ত কিন্তু এখানে দিয়ে দিয়েছে, টোটাল সমস্ত কিন্তু এখানে চলে এসেছে। এবার এই ধরনের পিবিসি কার্ডটি তোমাদের কাছে যাবে, এই যে ব্যাক ও ফন্ড সমস্ত কিছু কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এই ধরনের সমস্ত কিছু ব্যাক ও ফন্ড পিবিসি নিতে গেলে তোমাকে মেক পেমেন্টে ক্লিক করতে হবে। মেক পেমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের সামনে কিন্তু একটি পেমেন্টের অপশন চলে আসবে। এই পেমেন্টের অপশনে এখানে গিয়ে কিন্তু পেমেন্ট করলেই কিন্তু তোমাদের যে ঠিকানাটি দেওয়া আছে সেই ঠিকানার অ্যাড্রেসে কিন্তু একটি নতুন পিবিসি কার্ড কিন্তু চলে যাবে। অর্থাৎ নতুন পিবিসি পাওয়ার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। আধার পিবিসি কার্ড তোমরা লেখলে দেখতে পাবে যে আধার পিবিসি কার্ডটি কেমন হয়। এটি কিন্তু ভারত সরকার নতুন উদ্যোগ কিন্তু দিয়েছে। পিবিসি কার্ড বলতে এরকম একটি কার্ড তোমার বাড়িতে কিন্তু বাই পোস্টে পোস্টম্যানের মাধ্যমে কিন্তু তোমাদের কিন্তু দিয়ে চলে যাবে। এর জন্য 50 টাকা তোমাদেরকে অনলাইনে পেমেন্ট করতে হবে, অনলাইন UPI যেমন ধরনের পেমেন্ট করতে হবে, নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড সমস্ত কিছু এখানে দেওয়া আছে। অর্থাৎ তুমি যার মাধ্যমে পেমেন্ট করবে তার মাধ্যমে কিন্তু এখানে পেমেন্ট হয়ে যাবে। UPI কেউ পেমেন্ট করে UPI, কেউ যদি ফোনপে পেমেন্ট করে ফোনপে, এ ধরনের কিন্তু পেমেন্ট করলে কিন্তু এটি হয়ে যাবে। অর্থাৎ ফোনপে পেমেন্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটি এরকম একটি পিবিসি কার্ড, শক্ত মোটা ATM কার্ডের মতন কার্ড কিন্তু তোমাদের কাছে চলে যাবে বন্ধুরা। তো বন্ধুরা এটি ছিল আজকে আমাদের কাছে একটি আধারের একটি গুরুত্বপূর্ণ বড় আপডেট, যে আবার বলছি মাই আধারের যে অর্ডার আধার পিবিসি কার্ড এটা কিন্তু নতুন দিচ্ছে। এর নিচেও একটি আছে যে চেক আধার পিবিসি কার্ড স্ট্যাটাস, সেটাও চেকটাও স্ট্যাটাসটা চেক করা যাবে। সেটি যদি 7 থেকে 10 দিনের মধ্যে বাই পোস্টের মাধ্যমে না যায় তাহলে অতি অবশ্যই তোমরা চেক করে দেখতে পারো। এছাড়াও হলো যে যেটি আধারের যেটি দেওয়া আছে সেটি হলো যে অতি অবশ্যই তোমরা কিন্তু আধারের এই কাজটি অবশ্যই করে নিতে পারো। তা আজকের মতো বন্ধুরা এখানেই, পরবর্তীকালে নতুন ভিডিওতে দেখা যাবে। ধন্যবাদ।